বন্ধুরা, কাকা রাইডার্সে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে ভিডিওটি বিশেষত্ব সেটি হলো ছাঙ্গু লেক বা সঙ্গ লেক, যদিও ট্যুরিস্টদের মধ্যে এটা ছাঙ্গু লেক নামেই পরিচিত। তো ছাঙ্গু লেকের ডিটেইল আমি দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলটিতে নতুন এসছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর যারা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আপনাদের জন্যই এই চ্যানেলে গিয়ে চলেছে, তাই আপনাদের অশেষ ধন্যবাদ। তো চলুন আমরা এই ছাঙ্গু লেক বা সঙ্গ লেক এবং তার সারাউন্ডিংস এটি নিয়ে আলোচনা করি। তো সঙ্গু লেক এটি একটি গ্লেসিয়ার লেক বা তুষার আবৃত, তুষারপাতে পুষ্ট লেক। এটি গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত, আর এর জল শীতকালে ফ্রোজেন থাকে বা জমাট অবস্থায় থাকে। তো গ্যাংটকের হাইট যেখানে প্রায় 5410 কিলোমিটার, সেখানে ছাঙ্গু লেকের হাইট প্রায় 12,313 ফিট। তো অল্টিটিউডটা খুব তাড়াতাড়ি হাই হয়ে যাচ্ছে, তাই অনেকেরই মাথা ঘোরে বা অন্যান্য সমস্যা হয়। তাই যাওয়ার আগে অবশ্যই আপনারা অক্সিজেন সিলিন্ডার পারলে নিয়ে যাবেন বা অন্যান্য প্রিকশন নিয়ে যাবেন। আপনারা সহজ বুদ্ধি কর্পূর নিয়ে যেতে পারেন, কর্পূর যখনই শ্বাসকষ্ট হবে রুমালে করে কর্পূর ধরলে অনেক আরাম পাওয়া যায় এবং আমরাও সেটাকে ইউজ করি আর কি, তাই সহজ বুদ্ধিটা বলে দিলাম। তো সঙ্গ লেক বা ছাঙ্গু লেকে যাওয়ার আগে আপনারা কি করবেন, তো অবশ্যই আগের দিন গ্যাংটকে পৌঁছে যাবেন এবং গ্যাংটকে আগের দিন গিয়েই যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সঙ্গে নিয়ে যাবেন 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং ফটো আইডি প্রুফ। যদি বিদেশি হন, ভারতের না হয়ে ভারতের বাইরের কোনো মানুষ, তাহলে অবশ্যই আপনারা মানে ফটো আইডি প্রুফ হিসাবে পাসপোর্ট নিয়ে যাবেন এবং ভারতের যারা তারা ভোটার আই কার্ড, আধার কার্ড বা অন্যান্য ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ফটো আইডি প্রুফ নিয়ে যেতে পারে। তো সঙ্গ লেক নামটাতে যাই আমরা, সঙ্গ TSOMGO সঙ্গ, এটি একটি ভুটানি শব্দ, ভুটানি শব্দ, যদিও দুটো শব্দে মিলিয়ে সঙ্গ কথাটা এসছে। TSO সো মিন্স লেক, MGO গো এর মিনিং হলো হেড বা সারফেস, তো দুটো মিলিয়ে হচ্ছে সারফেস অফ দ্য লেক অর সোর্স অফ ওয়াটার। তো এখানে আর কি বিশেষ বৈশিষ্ট্য আছে, এই লেকটি ওভাল শেপের আর শীতকালে দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে প্রচুর তুষারপাত হয়। তো ওভাল শেপ, এর সাইজটা বলে নিই, এর সারফেস এরিয়াটা হলো 24.47 হেক্টরস বা 60.5 একরস, এর ম্যাক্সিমাম লেন্থ 836 মিটার বা 2743 ফিট এবং ম্যাক্সিমাম চওড়া 427 মিটার বা 14,001 ফিট 1401 ফিট সরি 1401 ফিট আর ম্যাক্সিমাম ডেপথ, গভীরতা 4.58 মিটার বা 15 ফিট। তো লেকের জল সাধারণত ঘোলা। এই লেক গুরু পূর্ণিমার সময় এবং রাখি বন্ধন যখন উৎসব হয় তখন এটি একটি বিশেষ ধর্মীয় জায়গায় পরিণত হয়। এমনিতেও ধর্মীয়ই, সিকিমিজরা বা বুদ্ধিস্টরা একে
পূজা করে। সিকিমিজরা জাক্রিস অফ সিকিম যখন হয় এই উৎসবের সময় এরা সিকিমিজরা ওখানে জড়ো হয় এবং লেকের পবিত্র জলকে পূজা করে যাতে সাধারণ মানুষের উপকার হয়। তো এর চারপাশ দিয়ে অ্যালপাইন ফরেস্ট অবস্থিত। এই অ্যালপাইন ফরেস্ট এটির নাম কিয়ং নোসলা অ্যালপাইন স্যাংচুয়ারি। এই এই স্যাংচুয়ারিতে আপনারা কী কী পাবেন, এখানে আছে রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার্স, পাখি আছে যেমন ব্লাড পিজেন্টস, আর এছাড়াও কিছু ইয়াক বা চামড়ি গাই দেখা যায়। প্রচুর মেডিসিনাল প্ল্যান্টস আছে, রেয়ার অর্কিড আছে, রোডোডেন্ড্রন আছে, এ সমস্ত গাছ দেখা যায়। এই স্যাংচুয়ারি 31 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। আর এই সঙ্গলেকের ধারপাশেই অবস্থিত। দেখলো ধারপাশ বলতে আপনি যখন সঙ্গলেকের দিকে যাচ্ছেন তার আগে মোটামুটি গ্যাংটক থেকে বেরিয়ে 25 কিলোমিটার পরেই এটি পড়বে। আর এই রাস্তাটা কিন্তু আগে ইন্ডো চায়না 1962 সালের আগে বিজনেস হতো। এই ইন্ডো চায়না যুদ্ধ হওয়ার পরেই, 1962 সালে যুদ্ধ হওয়ার পরেই এই রাস্তা দিয়ে আর ইন্ডো চায়না বিজনেস হয় না এবং খচ্চরে করে মাল বোঝাই করে ইন্ডো চায়না বিজনেস হতো। আর এই স্যাংচুয়ারির পরেই পেয়ে যাবেন সিটেন তাসি কেপ। আর এই কেপটার হাইট 20 ফিট, কেপটার সিলিংয়ের হাইট 20 ফিট হাই। এবং সিকিমের যে মহারাজা ছিলেন তার প্রাইভেট সেক্রেটারি, তার নামেই এই কেপটার নামকরণ করা হয়েছে। তো এছাড়াও আপনাদের আরও খবর দিই যে এখানে গেলে আপনারা ইয়াকে চড়ে রাইড নিতে পারেন, জয় রাইড, বা খচ্চরে চড়তে পারেন। এর পাশে আছে শিব মন্দির, সেখানে গিয়েও আপনারা প্রার্থনা করতে পারেন। এছাড়াও আছে নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরটা আরও এগিয়ে যেতে হবে আপনাকে, কিন্তু নিউ বাবা মন্দিরটা কিন্তু এই লেকের খুব পাশেই অবস্থিত। বাবা মন্দির কেন আপনারা জানেন, বাবা হরভজন সিং এই 1962 সালে ইন্ডো চায়না যুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিলেন এবং পরবর্তীকালে তার মৃত্যুর পরেও নাকি অনেক সৈন্যদের তিনি বাঁচিয়েছিলেন। তাই এই বাবা হরভজন সিংয়ের নামে আজও স্যালারি দেওয়া হয়, তার সুপালিশ হয়, তার বেল্ট বা অন্যান্য পোশাক সমস্ত কিছুই দেওয়া হয় এবং আর্মিরা, ইন্ডিয়ান আর্মিরা তাকে ভগবানের মতন পূজা করে এবং তারা ভাবেন যে বাবা হরভজন সিং তাদেরকে রক্ষা করেন এবং ওই জন্য নিয়মিতই তার আর্মির যত রকমের গ্র্যান্ট আছে, স্যালারি আছে, সব কিছুই এখনও দেওয়া হয়। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং যারা এই লেকে ঘুরতে যাবেন তার আগে তো অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন তার জন্য অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের নতুন ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে